বলিউডের অন্দরে যদি কান পাতা যায় তাহলে একটাই খবর এই মুহূর্তে, তা হলো কাজল এবং অজয় দেবগনের মাঝখানে নাকি চলে এসেছেন আমাদের সকলের প্রিয় তাবু। তবে এই ঘটনাটা সত্যি বা মিথ্যে সেটা তো আস্তে আস্তে আনফোল্ড হবে, কিন্তু যেটা থেকে সূত্রপাত সেটা হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন যে তাবুর সঙ্গে অজয় দেবগনের একটা সম্পর্ক ছিল, যদিও বিয়ের আগে। বিয়ের পরে যদিও এরকম কোনো সম্পর্ক শোনা যায়নি, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি পার্টিকুলার ভিডিও বেশ হয়েছে ভাইরাল। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে কাজলের সঙ্গে কিছুতেই তাল মিলিয়ে চলতে চাইছেন না, মানে কাজল অজয়কে কাছে পেয়ে একটু জড়িয়ে ছবি তুলতে চাইছেন প্যাপসদের সামনে, মিডিয়ার লোকজনের সামনে, কিন্তু কিছুতেই অজয় ছবি তুলতে চাইছেন না। এবং অজয়কে ডাকতে যখন যাচ্ছেন হাত ছাড়িয়ে অজয় এগিয়ে যাচ্ছেন, আর এই পার্টিকুলার ছবি সেখান থেকেই তৈরি হয়েছে যে বেশ একটা স্পেকুলেশন, তাহলে কি তাদের মধ্যে স্প্লিট আপ হয়ে যাচ্ছে, সেখানে কি তৃতীয় ব্যক্তির আনাগোনা। ওয়েল, সেই সংক্রান্ত একটু ভিডিওটা আমরা দেখে নিই। একসময় বলিউডের অন্যতম সেরা জুটি ছিল অজয় দেবগন এবং তাবু, তাদের সম্পর্ক নিয়েও বলিউডের অন্তরে ছিল জোর চর্চা। পরবর্তীতে কাজলের সঙ্গে অজয়ের বিয়ে হয়, দুই সন্তানকে নিয়ে দম্পতির সুখের সংসার। তাহলে আচমকা কি এমন হলো যে অজয় কাজল এবং তাবুর ত্রিকোণ প্রেম নিয়ে এত চর্চা হচ্ছে চারিদিকে? সম্প্রতি অজয় কাজল এবং তাবুর সম্পর্কে একটি টুইট ভাইরাল হয়েছে। শীতল নামের এক টুইটারকারী, মানে যিনি টুইটার ব্যবহার করেন, এক টুইটার ব্যবহারকারী, তিনি লিখেছেন, অজয় দেবগন এবং তাবু একটি সম্পর্কে আছেন। অজয় নিজের প্রতিটি ছবিতে নায়িকা হওয়ার জন্য তাবুকে অনুরোধ জানান। তাবুও খুব সাবধানে পা ফেলেছেন, ছবিতে একসঙ্গে কাজ করছেন যাতে কেউ সন্দেহ না করে, তবে শেষমেশ কাজলের হাতে ধরা পড়ে যান। অজয়ের ফোনটা ধরেই কাজল বুঝে ফেলেন সবকিটুকু। এতদূর পড়ে কি আপনি ভাবছেন এই ঘটনাটা সত্যি? আসল সত্যিটা লুকিয়ে আছে শীতলের লেখা টুইটের শেষ লাইনে। শেষ লাইনে শীতল লিখেছেন, এরপরেই আমার ঘুম ভেঙে গেল, অর্থাৎ পুরো ঘটনাটাই ছিল তার স্বপ্ন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই টুইটটা। অনেকেই ভেবে বসেন এ ঘটনা বোধহয় সত্যি। এক ব্যক্তি তো লেখেন পুরো ঘটনাতেই একটি আশ্চর্য ব্যাপার হলো, এক পুরুষ অভিনেতা নিজের সমবয়সী এক নারীর সঙ্গে সম্পর্কে আছেন। বেশিরভাগ সকলেই পুরো ঘটনা সত্যি বলেই মেনে নিয়েছেন। এমনটাই শোনা যাচ্ছে যে তাদের মধ্যে স্প্লিট আপ হতে চলেছে, কিন্তু আসল ঘটনাটা আপাতত এটাই, এমনটাই শোনা যাচ্ছে। যদিও মাঝে মধ্যেই সেলিব্রিটিসদের মাঝখানে স্প্লিট আপ হওয়ার খবরাখবর রেগুলার বেসিসে আসে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এখন বেশ আমরা এক্সাইটেড সেটা হচ্ছে ট্রায়াল আসতে চলেছে, অ্যান্ড সেই ট্রায়ালে কাজলের অপোজিটে, কাজলের স্বামীর চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি আমাদের সকলের প্রিয় বাংলার অভিনেতা তথা প্যান ইন্ডিয়া অভিনেতা আমাদের সকলের প্রিয় যিশু সেনগুপ্তকে। আর সেই ট্রায়াল আমরা আর কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড সেই ট্রায়ালকে ঘিরেই এখন উন্মাদনা তুঙ্গে। এরকম নানান বলি টলি আপডেটস রেগুলার বেসিসে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। যদি কিছু মিস না করতে চান অবশ্যই করতে হবে কি, লাইক শেয়ার সাবস্ক্রাইব, বেল বাটনে তো রয়েছেই, প্রেস করে দিই, সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।